السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুসলিম জাতির দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ ও সফলতার একমাত্র পথ হলো সকল কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, মা আতাকুমুর রাসূল তাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে 100 শহীদের সওয়াব পাবে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ থেকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীতে যে সমস্ত গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু সুন্নত নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব খানা খাওয়ার সুন্নত। তো খানা খাওয়ার সুন্নত 16টি। নাম্বার 1, দুই হাত কব্জ পর্যন্ত দোয়া। নাম্বার 2, দস্তরখানা বিছানা। নাম্বার 3, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা শুরু করা। নাম্বার 4, ডান হাতে খানা খাওয়া। নাম্বার 5, তিন আঙ্গুল দ্বারা খানা খাওয়া, প্রয়োজনে তিনের অধিক আঙ্গুল ব্যবহার করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রুটি খেতেন, গোস্ত খেতেন, এজন্য তিন আঙ্গুল দ্বারা খানা খেতেন। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাত খেতে হয় এবং মাছ খেতে হয়, সেজন্য আমরা তিনের অধিক ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। নাম্বার 6, খানা এক ধরনের হলে এবং এক প্লেটে একাধিক ব্যক্তি খেতে বসলে নিজের সম্মুখ থেকে খাওয়া। নাম্বার 7, খানার বর্তন, পেয়ালা ইত্যাদি সাফ করে খাওয়া এবং আঙ্গুল ভালো করে চেটে খাওয়া। নাম্বার 8, খাদ্যদ্রব্য পড়ে গেলে তা উঠিয়ে খাওয়া। নাম্বার 9, হেলান দিয়ে না খাওয়া। নাম্বার 10, খাদ্যদ্রব্যের মধ্যে কোনোরূপ দোষ ত্রুটি না লাগানো। নাম্বার 11, খানা শেষে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। নাম্বার 12, আগে দস্তরখানা উঠানো তারপর নিচে উঠাও। অনেক জায়গায় দেখা যায় লোকজন খানা খেয়ে উঠে যায়, দস্তরখানা বিছানায় থাকে। আবার এমনটিও করতে দেখা যায় লোকজন বাসায় আগেই দস্তরখানা বিছিয়ে রাখা হয়, এর কোনোটাই ঠিক না। নাম্বার 13, দস্তরখানা উঠানোর দোয়া পড়া। দস্তরখানা উঠানোর দোয়াটি হলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহি গায়র মাকফিয়্যি ওয়ালা মুআদ্দাই ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবার বলছি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহি গায়র মাকফিয়্যি ওয়ালা মুআদ্দাই ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। নাম্বার 14, খানার পর উভয় হাত ধৌত করা। নাম্বার 15, কুলি করা। নাম্বার 16, কারণ নিকট ইফতার করলে কিংবা দাওয়াত খেলে খানা শেষ করার পর এই দোয়া পড়া, আল্লাহুম্মা আতইমমান আতআমানি ওয়াসকিমান সাকানি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খানা খাওয়ার সময় এই সুন্নতগুলি পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।